Assalamualaikum. Rsbanktech channel er pokkho theke apnader shobai ke shagotom. Ajker ei video ti hocche shochetonota mulok ekti video. Onek jayga theke amra shunte pacchi je cyber security er orthat shochetonotar obhab. To jader ekti bank account ache বা ডিপিএস আছে যারা ব্যাংকে লেনদেন করেন শুধুমাত্র তাদের জন্য অথবা যারা ব্যাংকে লেনদেন করেন না তাদের সচেতনতার জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো বিশেষ করে যাদের ব্যাংকে লেনদেন করেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি সেটি হচ্ছে 2022 সালে আপনাদের জন্য এটি নিয়ে আসলাম সেটি হচ্ছে সাইবার সিকিউরিটি অর্থাৎ সচেতনতা কিভাবে আপনারা নিবেন কি কি সচেতনতা অর্জন করতে হবে কি কি জিনিস মাথায় রাখতে হবে তাহলে আপনার অ্যাকাউন্টটিকে হ্যাক করতে পারবে না বা আপনার পিন নাম্বারটিকে নিতে পারবে না সেই সম্পর্কে সাইবার সচেতন হন নিরাপদ থাকুন অর্থাৎ আপনার অ্যাকাউন্ট কার্ড সেলফিন অ্যাপ ও আই ব্যাংকিং এর পিন পাসওয়ার্ড ওটিপি সিভিভি কখনো কোনো ব্যক্তির সাথে শেয়ার করবেন না বা কাউকে দেবেন না এটি শুধুমাত্র ইসলামী ব্যাংকের জন্য নয় যে এখানে আই ব্যাংকিং বা সেলফিন আছে শুধু তাদের জন্য নয় বাংলাদেশের যে কোনো ব্যাংকের যতগুলি অ্যাপ ব্যবহার করবেন সবার জন্য বলছি যে পিন নম্বর বা পাসওয়ার্ড যে অ্যাকাউন্টের কার্ডের আর তারপরে বিভিন্ন অ্যাপসের যে ওটিপি আছে সিভিভি আছে এই পাসওয়ার্ড পিন এগুলো কারো কাছে শেয়ার করবেন না আপনাকে অথবা প্রতারণা করতে পারে যে বিকাশে যেমন অচেনা এক নাম্বার থেকে কল করে বলে যে আপনার পিন নাম্বারটি দিন তারপরে সংখ্যাটি আমাদেরকে বলুন আমরা ঠিক করে দেব আসলে এগুলি ব্যাংক কর্তৃপক্ষ কখনোই করে না তো আপনারা কখনো এগুলি শেয়ার করবেন না ব্যাংক কর্মকর্তার সাথে আপনার পিন বা পাসওয়ার্ড শেয়ার করা থেকে বিরত থাকুন অনেক সময় লক্ষ্য করা যায় যে ব্যাংকের কর্মকর্তারা পিন নম্বর জানলে বা পাসওয়ার্ড জানলে কি হবে ওনারা জানুক ব্যাংক তো ওনাদের না কখনোই আপনাদের পিন নাম্বার পাসওয়ার্ড কারো কাছে শেয়ার করবেন না এটা ব্যাংকের কর্তৃপক্ষই হোক বা ব্যাংকের বাইরের লোকেই হোক কারণ দুষ্কৃতীরা অনেক ধূর্ত বা চালাক তাই এগুলি কখনোই করবেন না আপনার ইমেল নম্বরটি অবশ্যই সুরক্ষিত রাখবেন আপনার যে ইমেল নাম্বার আছে এই ইমেল নম্বরের পাসওয়ার্ড কখনো কাউকে বলবেন না এবং এই পাসওয়ার্ডটি একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ড হলো আট সংখ্যার বেশি আছে স্ট্রং পাসওয়ার্ড আমরা দুইটি তিনটি চারটি পাঁচটি এরকম দিয়ে থাকি আপনারা দশটি বারোটি এরকম পাসওয়ার্ড দিয়ে দেবেন সংখ্যা এলোমেলো করে দেবেন এবং লেটার দেবেন বা অক্ষর দেবেন এগুলো দিলে স্ট্রং পাসওয়ার্ড হয়ে যায় নিরাপদ ওয়েবসাইট ব্রাউজ করবেন অর্থাৎ আপনারা যে ওয়েবসাইটটিতে সার্চ করেন বা গুগলে তারপরে হচ্ছে ফায়ারফক্স এগুলি যেগুলি করেন অবশ্যই নিরাপদ দেখে তারপরে করবেন আপনার যে কম্পিউটার আছে বা পিসি ল্যাপটপ মোবাইল এই কম্পিউটার ল্যাপটপ তারপরে আছে মোবাইল এগুলি অবশ্যই সংরক্ষিত রাখবেন কারণ এগুলি নিরাপদে না রাখলে আপনার একজন পরিচিত মানুষ আপনার এগুলি দেখে সব সংগ্রহ করে আপনার সাথে প্রতারণা করতে পারে তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য সচেতনমূলক একটি ভিডিও বার্তা আমি পোস্ট করলাম কারণ আপনাদের সেবাই আমার একমাত্র কাম্য ব্যাংক সম্পর্কে যে ইনফরমেশন আপনাকে দিব এই ইনফরমেশনগুলো পেতেই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ব্যাংক সম্পর্কে বিভিন্ন তথ্য আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই এটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো দিন আজকের মতো এখানেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম